नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल कुक विथ बी। जेमन खुशी राधो। आज के तुम्हारे जोन्नो आबार एकटा सहज माछेर रेसिपी निये हाजिर होयेछि। आज रान्ना करब तेलापिया माछेर झाल। खूब कम उपकरणे सहजे तैरी करे नेवा जाए। रान्नाटी भालो लागले भिडियोटी लाइक आर शेयर करे दिओ, आर भिन्न स्वादेर रेसिपी पेते चैनलटी सबस्क्राइब करे नियो। पाशे थाका बेल आइकनटी अवश्यई क्लिक करे दिओ, जाते नतून रेसिपी आपलोड होलेई नोटिफिकेशन तोमादेर काछे पौंछे जाए। ताहले चलो देखे नेई रान्नाटी। एखाने आमी दुटी तेलापिया माछ धुए परिष्कार करे नियेछि। हाफ टी स्पून हलुद, हाफ टी स्पून नून भालो करे माखिए माछ দুটিকে 10 মিনিট ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি প্যান গরম করে 2 টেবিল স্পুন সরষের তেল দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছের দুপিটি ভালো করে লালচে করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। মাছ ভাজার তেলেই রান্নাটি করব। 1/4 টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এখানে আমি একটি বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, ভালো করে ভেজে নেব পেঁয়াজটা দিয়ে। পেঁয়াজটা দিয়ে অল্প একটু নুন দিয়ে দিলাম, এতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, কিন্তু তাই বলে একেবারে লাল লাল করে পুড়িয়ে ফেলতে হবে না, সোনালি করে ভাজলেই হবে। পেঁয়াজটা সোনালি করে ভাজা হয়ে গেছে। এখানে আমি একটা ছোট টমেটো কুচিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটো দিয়েই সাথে সাথে আবার একটু নুন দিয়ে দেব, এতে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট মতো টমেটো আর পেঁয়াজটাকে ভেজে নিলাম। এবার এক এক করে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। হাফ টেবিল স্পুন কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম, হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিলাম, হাফ টি স্পুন দিলাম জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে দিলাম। খুব বেশি কষানোর দরকার নেই, মিনিট খানেক মতো কষিয়ে নিলেই হবে। এক কাপ জল দিয়ে দিলাম। মাছের ঝালে তো খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু মাছ সেদ্ধ হতে হবে সেই বুঝে জলটা দিতে হবে। এখানে আমি 5টা কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, দিয়ে দিচ্ছি। হাফ টি স্পুন নুন দিলাম, পরে ঝোলটা চেখে অ্যাডজাস্ট করে দেব। ঝোল ফুটে উঠেছে, এবারে মাছগুলো দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করতে দেব। তেলাপিয়া মাছের ঝাল একদম রেডি। 1 টেবিল চামচ মতো ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। তেলাপিয়া মাছের ঝাল একদম রেডি। এই মাছের ঝালটি গরম ভাতের সাথে পরিবেশন করো, সবাই খুব আয়েস করে খাবে। কমেন্ট করে জানিও রান্নাটি কেমন লাগলো। আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম আইডি cookwithbee_20। আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। সবাই খুব সাবধানে থেকো আর ভালো থেকো। নমস্কার।